50 লাখ টাকা মাহেনে দিলে কলে তেওঁৰ উপার্জন কৈছে নহয়, তেওঁ যখন লিখিতভাবে অথ লৈ দিছে তাত সেইটো রিফ্লেকশন হোৱা নাই। নগাঁয় মানুহে তেখেতক ভোট নিদিয়ে, মই জ্বলন্ত প্রমাণ। কিমান চেষ্টা কৰিছো পাৰা নাই, নহয় নোৱাৰো, কৰবাত আটকি যায়। কংগ্রেসের যেতিয়া জয় জয় মই মই তাতোতো আটকি যায়। এইবিলাক মানুহে এতিয়া বিজেপির পতন অধপতন যেতিয়া আহে নহয়, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিনাশ হয়েছে, কাল এনেকা আছে, সেইকাৰণে বিপরীত বুদ্ধি হয়েছে। প্রার্থী বিচারি নাপায়, আমি যিজনক প্রার্থী নিদো বুলি কৈছিলোঁ তেওঁক লৈ গৈছে। যেতিয়া নমিনেশন দিছিলে, আমার প্রার্থীর নিয়ম আছে, তেওঁলোকে যদি কিবা কথাত তেওঁলোকৰ যিখিনি এসেট দিছে বা যিখিনি তেওঁলোকৰ এফিডেভিট দিছে তাত যদি কিবা অসত্য কথা থাকে, আমি কমপ্লেইন করলে নমিনেশন কেনসেলও হয়। ইয়ার এজন প্রার্থী নগাঁয়ে তেওঁ কৈছিল যে দৈনিক তেওঁৰ 50 লাখ নে মাহে 50 লাখ টকাৰ উপার্জন, অন রেকর্ড আপনাদের যোগেদি আমি শুনেছি। কিন্তু তেওঁ যিখন এসেট লাইবিলিটি আর আপনার এফিডেভিট দিলে তাত সেইটো রিফ্লেকশন হোৱা নাই। মই কথাটো এইকাৰণে কৈছোঁ, ইলেকশনের পিছতো তেওঁৰ নমিনেশন আপনার ইলেকশন কেস হব। তেওঁ অন রেকর্ড কৈছে যে মই ইমান ধনী মানুহ, একে গোটেই জন্মলগ্নৰে পৰা ধনী তেওঁ, যত 50 লাখ টকা মাহেনে দিলে কলে তেওঁৰ উপার্জন কৈছে নহয়। তেওঁ যখন লিখিতভাৱে অথ লৈ দিছে তাত সেইটো রিফ্লেকশন হোৱা নাই, গতিকে অটোমেটিকেলি তেওঁ বোধহয় গম পাইছে তেওঁৰ আৰু কেন্ডিডেটৰ কোনো গুৰুত্ব নাই, কাৰণ এইটো অটোমেটিকেলি কেচ হ'ব। তেওঁহে কৈছিল সেইখিনি কথাই যদি তেওঁ যদি লিখিতভাৱে দি দিলেহেঁতেন আমি ক'বলগীয়া একো নাছিল। গতিকে টেকনিকেলি তেওঁ এতিয়া বোধহয় কথাবিলাক তেওঁক কৈছে যে তেওঁ ভুল হৈ গ'ল, সেইকাৰণে এনেধৰণৰ হাৰ ইলেকশ্যনৰ আগতে মানি লৈছে। ইলেকশ্যনৰ আগত মানক, আপোনাৰ পাছত মানক। নগাঁয় মানুহে তেখেতক ভোট নিদিয়ে, মই জ্বলন্ত প্রমাণ। কিমান চেষ্টা কৰিছো পাৰা নাই, নহয় নোৱাৰো, কৰবাত আটকি যায়। কংগ্ৰেছৰ যেতিয়া জয় জয় মই মই তাতোতো আটকি যায়। এইবিলাক মানুহে এতিয়া বিজেপির পতন অধপতন যেতিয়া আহে নহয়, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিনাশ হয়েছে, কাল এনেকা আছে, সেইকাৰণে বিপরীত বুদ্ধি হয়েছে। প্রার্থী বিচারি নাপায়, আমি যিজনক প্রার্থী নিদো বুলি কৈছিলোঁ তেওঁক লৈ গৈছে। পাপ 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 সেইটোকে ৰাইজৰ ওচৰলৈ লৈ গৈছো। তেওঁ পাপ নে আমি পাপ, পদ্ম কৰিলে পাপ নে তেওঁ পাপ, যিনে পাপটো দেখে তেওঁৰ লগত থকা মানুহকো কৈছো বিবেক বোধ দিয়ক। নগাঁৱত বিজেপি লোকসকলকো কৈছো যে বিবেক বোধ দিয়ক অদ্যুত বৰদলৈ আৰু তেখেতৰ, মই কৈছো তেখেতৰ পৰিয়ালৰ লোকক তেওঁক ভোট নিদিয়ে। এই আঙুলিটোৱে জীৱন, যদি মই ভুল জেগাত দিওঁ মোৰ ল'ৰা ছোৱালীয়ে ভুগিবলৈ, মই এইটোৰে গোন্ধাই থকা মানুহ মৰা তেজত লগাম নে নগাম মোৰ আঙুলিটো, সেইটোৱে সিদ্ধান্ত লওক। ডাঙৰ কথা কৈছোঁ, মোৰ এই আঙুলিটোৰে মানুহ মৰা তেজৰ লগত মই লগত লগাম নে নগাম সেইটো মোৰ সিদ্ধান্ত। মই কোনে লগাব খুজিছে লগাব, আৰু যদি ভাবিছে আমাৰ পাপ তেওঁৰ পাপ, কিছুমান পাপটো ওপৰলাৰ দিনত হয়, এইবিলাকতো ইয়াৰ পাপ, পাপ পাপ মিল হৈছে আৰু পিছত আৰু মই কথাটো কৈছোঁ, পাপ পাপ এইবিলাক